হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আর মাই ভূমি গার্ল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আগের দিন থেকেই শরীরটা খুবই খারাপ, তো হাজবেন্ডকে হঠাৎ করে বাড়িতে এসে আবার ডাক্তারের কাছেও আমাকে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু শরীর খারাপ থাকলেও কি আর শুয়ে বসে থাকার উপায় আছে? একটু শরীর ভালো হলেই তো কাজকর্মে লেগে যেতে হবে। সংসারের কাজ করি আর না করি, আমাকে তো ভূমির কাজগুলো করতেই হয় আর বাচ্চাটাকে দেখতেই হয়, না হলে তো আর হয় না। আর বাচ্চার কাজ তো আর ছোট কাজ নয়, সেটা অনেকখানি। যারা করে তারা কিন্তু এটা জানে। আর তার জন্য যে সবসময় শরীর খারাপ হলে এখন আর কি শুয়ে বসে থাকা যাবে, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো আজকে বাবা মা তো বাড়িতে নেই, আমার ননদ আছে বাড়িতে, আমি আছি, আমার হাজবেন্ড আছে, ভূমি ঘুমাচ্ছে, তাই সকালে উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা করছি। শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু করতে হবে। আর এদিকে ননদও উঠে পড়েছে, ও উঠে পড়ে এবারে কাজকর্ম করবে আশা করছি, নিশ্চয়ই করবে, ও অনেক কিছু করে দেয়। ওরও শরীরটা ভালো না তবুও করে। তো যাই হোক, এখন সব বাড়িতে অসুস্থ, অসুস্থতাই ধরেছে আমাদেরকে, সবাই অসুস্থ, সবাইকেই ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হচ্ছে। আমিই সুস্থ ছিলাম, এখন আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। আর আসলে একা সুস্থ মানুষের ওপর তো চাপ বেশি পড়ে যায়, তার জন্য সেই সুস্থ মানুষও তারও শরীর ব্যস্ত হয়ে ওঠে আর কি। এই আর কি, এই যে চা হয়ে গেছে, আর এইদিকে না একটু ডাল সম্বারটা দিয়ে নেব ভাবছি। না না, ডাল সম্বার নয়, ভুল বললাম তোমাদেরকে, ডাল সম্বার নয়, ভাত হচ্ছে। এদিকে আমি আলু পেঁয়াজ ভাজছি, যে রুটি করব টিফিনটা, মানে আমার হাজবেন্ডের যে টিফিনটা আমি বানিয়ে দিই, আজকে রুটি আর পেঁয়াজ আলু ভাজা করে দেবো, আর দেখি তারপরে কি করা যায় সেগুলো অ্যাড করে দেবো টিফিনে। আর আমার ননদও তো মানে খেয়ে ওষুধ খাবে, তার জন্য ওরও ভাজাটা মানে ভাজা দিয়ে ও রুটি খেয়ে নেবে, আর একটু মিষ্টি আছে মিষ্টি দিয়ে দেবো। তার জন্য আগে আলু পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আটা তো মেখেই নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো প্রথমে আটা মেখে রেখেছি। চাও হয়ে গেছে, এখনও খাইনি, খাবো, এখনও মুখও ধুইনি, আমি ফ্রেশও হইনি আর কি, মানে বাসি জামাকাপড় ছেড়েই একদম রান্নাতে লেগে গেছি। আজকে এখনও গোপালকেও দিইনি, সবই করব, আস্তে আস্তে করব। আর একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ভাজাটা করে নিই, তারপরে ভাবছি যে ফ্রেশ হব। তো তোমরা দেখতে থাকো, একটা একটা করে কাজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আলু ভাজা হয়ে গেছে, ভাত হতে এখন একটু সময় লাগবে, তা আমি ভাবলাম এই বারান্দাটা খুব নোংরা হয়ে আছে, মুছে নিই। কারণ ভূমি তো এই বারান্দাটায় বেশিক্ষণ থাকে, আমি রান্না যদি করি তো ও যদি তাড়াতাড়ি উঠে পড়ে বারান্দাটাই খেলে। কাদা কাদা হয়ে গেছে তো তাই জন্য বারান্দাটা আগে মুছে নিলাম। আর মেঘমেঘ করেও আসছে, হয়তো বৃষ্টিও হতে পারে আজকে, তো দেখা যাক। মুছে তো রাখলাম, আর বৃষ্টি হলে তো পুরো বারান্দাটাই ভেজা থাকে, এদিকে তো আসার কোনো উপায় নেই। তো মুছে টুছে নিয়ে এবারে আমি একটু ফ্রেশ হব, মানে হচ্ছে ব্রাশ করে নিই, মুখটুক ধুয়ে নিই, এখানে দাঁড়িয়েই মুখটা ধুয়ে নেব। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেও আরম্ভ হয়ে গেছে দেখো, মানে প্রথমে তো সকালে উঠেছিলাম যখন বেশ আলো ছিল, রোদ্রোদও ছিল, তো এখন একদম মেঘ করে এসেছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর কাঁচাকুচি কিছু করিও নি, এখনও শুরু করিনি, আমার হাজবেন্ড আজকে কেচে দেবে, শরীরটা ভালো নেই তো তার জন্য আমি আর কাচবো না। আর এদিকে রুটি করছি, রুটি খুব একটা ভালো আমি করতে পারি না, মোটামুটি করি, কিন্তু আমাদের বাড়ির একটা সবার ভালো গুণ হচ্ছে আমি বলবো, যে যেমনই মানে যেমনই আমি বানাই না কেন কখনো খুদ ধরে না যে এটা ভালো হয়নি, এটা শক্ত, এটা খারাপ হয়েছে, এরকম করে না। আমার হাজবেন্ড ছাড়া কেউই কিন্তু খুদ খুব একটা ধরে না। আমার হাজবেন্ডও যে খুব খুদ ধরে তাও কিন্তু নয়, খেয়ে নেয়, যাই দিই খেয়ে নেয়, ননদও যাই দিই আমি খেয়ে নেয়, অসুবিধা করে না। মায়ের সাথে একটু করে, ওর কী বলতো একটু টাইম মতো খাবারটা দিয়ে দিলে ওষুধ খায়, তো তাহলেই হয়ে যায়, এছাড়া আর কোনো ওর সমস্যাও করে না। এই যে ওর খাবারটা রেডি করে দিয়েছি, একটু রুটি দিয়েছি, আলু ভাজা দিচ্ছি, আর দেব একটা লাড্ডু, আমার মা কালকে লাড্ডু পাঠিয়েছিল, তো ওকে একটু লাড্ডু দিয়ে দিই, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, খেয়ে নেবে, অসুবিধা করবে না। এই যে যাই, ওকে দিয়ে আসি,
আর এদিকে হচ্ছে ডালও সেদ্ধ হয়ে গেছে প্রায়, ডালে একটু কাটা দিয়ে নিই। আর আজকে হচ্ছে ডাল করেছি হচ্ছে ওই যে ডাটাগুলো হয় না নরম নরম ডাটাগুলো, ওগুলোকে কী বলে জানি আমি ঠিক জানি না, কি কাটোয়া ডাটা মেবি, তো সেগুলো দিয়েই আজকে ডাল করেছি। এই ডাল আবার ডাটার ডাল আমার ননদ খুব ভালোবাসে খেতে, ওই জন্য ডালটাও করে ফেললাম। তো এক এক করে রান্না হয়ে গেলে তাড়াতাড়ি আর কি রান্না হয়ে গেলে খুব সুবিধা হয়, ভূমি ঘুমাতে ঘুমাতে রান্নাটা যদি কমপ্লিট হয়ে যায় না বেশ ভালো হয়। আর এদিকে পটল আলুও বসিয়ে দিয়েছি, আজকে তোমাদের সঙ্গে পটল আলুর কীভাবে আমি করি সেটার রেসিপি কিন্তু শেয়ার করব, দেখতে থাকো। প্রথমে পটলটাকে ভালো করে ভেজে তুলে নিলাম, এর মধ্যে কিন্তু কোনো নুন চিনি বা হলুদ কিছুই দেব না, নালে কিন্তু পটলগুলো একদম লেগে লেগে যাবে আর তেলটাও পুরো কালো হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিলাম দুটো তেজপাতা। তো তেজপাতা দিয়ে এবারে যখন এটা ফোড়নটা হয়ে গেছে তখন তারপরে হচ্ছে দিয়ে দেব আলু, আলুটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কি করেছি, একটু পেঁয়াজ আর একটু আদা আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে যে মিক্সিটাতে যা লেগে আছে তাতে একটু মানে জল দিয়ে গুলিয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো, তার আগে মশলাগুলো দিয়ে দিই। নুন দিলাম, হলুদ দিলাম, জিরা গুঁড়ো দিলাম আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু বাড়িতেই শুকনো লঙ্কা এনে আমাদের পেস্ট করা গুঁড়ো, তাই জন্য একটু পরিমাণটা কম দিলাম, আর হলুদটা একটু কম লাগছে আর একটু অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে মানে নেড়ে এই যে ঢেকে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাঝখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম, কিন্তু তোমরা দেখতেই পেলে। এইবার পটল আলুটা দিয়ে ভালো করে আরেকটু জল দেব, আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো। ভালো করে যখন কষে আসবে মানে পটল আর আলুর মধ্যে যখন মশলাগুলো বেশভাবে ঢুকে যাবে আর মশলাগুলো দিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু মেইন যে যতটা ঝোল করবে বা কষা করবে বা একটু গা মাখা মাখা হবে সেটা বুঝে জলটা কিন্তু দিতে হবে। তো আমি অল্প করে তরকারিটা করছি কারণ বেশি একটা পটল ছিল না, আর জন্য আমি একটু ঝোল ঝোল করব, কারণ পাঁচজন মানুষের খাওয়ার ব্যাপার থাকছে। তো আমি যেহেতু ডাল আলু ভাজা আর পটল আলু তরকারি করছি আর ডিমের অমলেট করবো আজকে, এছাড়া আর কিছু করব না, তার জন্য আমি একটু ঝোলটা বেশি দিলাম। তোমরা যদি ঝোল কম খাও তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা মানে কি জলের পরিমাণটা একটু কম দেবে, তাহলে গামাখামাখা হয়ে যাবে। আর শেষ পাতে দিতে হবে হচ্ছে মানে শেষে দিতে হবে একটু গরম মশলা, এটা কিন্তু সানরাইজে সাই গরম মশলা, এটা আনাই ছিল, তো ওটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে কিন্তু প্রায় আমার ঝোলটা হয়ে এসছে, তো এতটা পরিমাণ ঝোল আমার দরকার। তো দেখো নামিয়ে নিলাম আর খেতে কিন্তু বেশ হয়েছিল, মা কিন্তু বললো সেটা। তো রান্না বান্না হয়ে গেছে, এবারে হচ্ছে কাজ করার পালা। তো আমার ননদ তো আগেই বাসন টাসন কিছুটা মেজেছে, তো রান্না শেষে যেগুলো আছে সেগুলো আমি এই যে এবার মেজে নেব। আর হাজবেন্ড কেচে টেচে দিয়েছে, সবই মোটামুটি করে দিয়েছে। এবার ভূমির খাবার টাবারও আমি একদম বানিয়েও নিয়েছি, আর ওর খাবার ও ঘুম থেকে উঠে দুধ রুটি খাবে সেটাকেও পেস্ট করে রেখেছি, সবই একদম রেডি করে রেখেছি, যাতে আমাকে আর পরে ওর পেছনে মানে ও থাকতে আর কি কাজে দৌড়াতে না হয়, নাহলে ও আমার পেছন পেছন থাকবে। এদিকে বৃষ্টিও প্রায় পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে মাঝে মাঝেই, দেখা যাক কী হয়। তো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেল, এবারে দেখো হাজবেন্ডের খাবারটা টিফিনটা রেডি করে দিয়েছি, ও একটু পটল আলু তরকারি নিয়ে যাবে বলেছে, দিয়ে দিয়েছি, আর সাথে একটু কলা আর লাড্ডু দিয়ে দিয়েছি। ঘরে এসে ভূমিকে খাওয়াচ্ছি আর ঝমঝম করে বৃষ্টি নামলো, বেশ ভালো লাগছে। এই তো বর্ষাকাল শুরু, বোঝা যাচ্ছে যে বর্ষাকাল মানে চলে এসেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।